की तलाश में पड़ोसी देश भूटान गए हुए हाथी आज शुक्रवार सुबह लौटने के दौरान लुकसान स्थित टुकड़ा जंगल में रुक गए। जंगल से सड़क काफी सामने होने के कारण हाथियों को देखने के लिए लोगों की काफी भीड़ लग गई, जिस कारण सड़क अवरोध हो गया। घटना जलपाईगुड़ी जिले के नागराकाटा ब्लॉक स्थित लुकसाना के निकट केरन चाय बागान की है। घटना की जानकारी मिलने के बाद वनकर्मी घटना स्थल पर पहुंचे। किसी प्रकार की अप्रिय घटना ना हो इसको रोकने के लिए वनकर्मी और लुकसान सेना छावनी के जवान भी तैनात हैं। এইটা হচ্ছে হাতির একটা করিডোর। ওই ভুটান থেকে এই জঙ্গলে ডাইনা জঙ্গলে হাতি এই যাতায়াত করে। হ্যাঁ, তো প্রত্যেকদিনই এরকম যাতায়াত করে, সেটা ডাইনার স্টাফ এবং স্কোয়াড তারা সবসময় দেখে। কিন্তু কালকে স্কোয়াড সভাপতি অন্য সাইড এরিয়াটা ঘোরার জন্য আর এখানটা দেখতে পারেনি, তো তাও আসছিল। কিন্তু যখন হাতি যায় তখন পাবলিক যখন ভিড় করে ওটাকে বাধা সৃষ্টি করে, হাতি তখন আর পার হতে পারে না, তখন এই টুকরা জঙ্গলটাতে হাতি থেকে যায়। তখন ওই খবর আসে, আমাদেরকে আবার আসতে হয়, দেখতে হয়। আচ্ছা, কোন রেঞ্জ থেকে আসছেন আপনারা? আমরা খুনিয়া স্কোয়াড থেকে। এখন কিভাবে তাড়াবেন এই হাতিগুলোকে? এখন তো সারাদিনে আর কিছু করার নেই, ওই সূর্য ডোবার পরে তারপরে হাতির যখন একটা মুভমেন্ট হবে তখন তাকে। কত আছে দল স্যার? তো 30-35টা আছে।